আপনার দেশ ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার বাজেট হচ্ছে 7 লক্ষ কোটি টাকার, আপনি মেট্রো রেল করছেন, এলিভেটর এক্সপ্রেসওয়ে করছেন, 60 তলা বিল্ডিং করছেন, এই 60 তলার নিচে যদি উপরে আগুন লাগে আপনি এটা কন্ট্রোল করবেন কীভাবে? আপনার উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে আমি ধরে রাখার যেগুলো প্রয়োজন সেগুলো আপনার হচ্ছে না, সমন্বয়ের অভাব, সংস্থাগুলোর অভাব, সুশাসনের অভাব। মন্ত্রী বলতেছেন ইফতার করো বড়ই দিয়ে, আমি বড়ই দিয়ে করবো না খাজুর দিয়ে করবো এটা তো আমার ব্যাপার, জাতিকে তুমি কে বলে দেওয়ার যে ইফতার করো বড়ই দিয়ে? রেস্টুরেন্টে আগুন লেগে যখন এই রেস্টুরেন্টে এই দুর্ঘটনা হলো, এখন বলছে এটার পারমিশন নাই, দেখার দেখার দায়িত্ব কার? আপনার, আমার না, এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের, তারা দেখছেন না বলে এই আগুন লাগছে। তাজ ভাই আপনার কাছে যেতে চাই, আমরা যেটা শিরোনাম নিয়েছি রাজনীতি রাখলেও আমি বেইলি রোডের ঘটনা দিয়েই আলোচনার আজকের সূত্রপাত করতে চাই। কি কারণে যে ঢাকা শহরে আপনি জানেন যে ঢালাওভাবে সব রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে, যারা মালিক রেস্টুরেন্ট ব্যবসায়ী তারা অনেক উদ্বিগ্ন, তারা এমনও বলেছেন যে সব রেস্টুরেন্টের চাবি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেব, তারা অনেকটা ক্ষুব্ধ। বেইলি রোডের ঘটনা কি এবং রেস্টুরেন্টের অভিযান চালানো আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সবিজ্ঞ আলোচক দাদা রবিল ভাই, সব দর্শক শ্রোতা সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন বেইলি রোডের এই ঘটনায় পুরো জাতি আমরা খুব মর্মাহত, ক্ষুব্ধ। তারা মারা গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। নিঃসন্দেহে এটা খুব মৃত্যু সবার অবধারিত, আমরা কখন কে কখন মারা যাবো সেটা জানি না, কিন্তু আপনি একটা জায়গায় যাচ্ছেন একটু ভালো সময় কাটানোর জন্য, একটা স্পেশাল ডে মনে করে 4 বছর পরে এই দিনটা আসবে, সেই দিনের জন্য আপনার একটা মানুষের সৃষ্টি সেই মৃত্যু পদযাত্রা আপনি নিজে এখানে বলিদান হয়ে গেলেন, এটা তো খুবই খারাপ জিনিস। এটার থেকে প্রথম আপনি, আমি মনে করি যে রেগুলেটরি অথরিটিকে ধরার জন্য একটা আইন আপনাকে প্রথম করতে হবে। দোজ আর দি রেগুলেটরি অথরিটি, এখানে চেক করবে যারা, পারমিশন দিবে যারা, এতে রাজুক, সিটি কর্পোরেশন, ফায়ার ব্রিগেড বা ফায়ার অথরিটি যারা, কলকারখানা অধিদপ্তর যারা, এই সবগুলার আইনের আওতা আনতে হবে। তোমরা যদি প্রপারলি এই আইনগুলো না দেখে কেউ এখানে ব্যবস্থা না নেও, ওদেরকেও তো ধরা হবে, সাথে সাথে তোমাদেরকেও ধরা হবে। এই আইনটা আপনি প্রথম করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দ্বিতীয় হলো একটা ঘটনা ঘটছে মর্মান্তিক, তার জন্য সমস্ত ঢাকা শহরে আপনি 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট মানুষের আছে, সবার বন্ধ করে দিচ্ছেন, কী ধরনের? আবার আজকের পত্রিকা দেখলাম একটা প্রথম আলোতে ফ্রন্ট পেজে, পুলিশ একদিকে বন্ধ করছে, সিটি কর্পোরেশন একদিকে বন্ধ করছে, রাজুকের দিকে বন্ধ করছে, কোনো সমন্বয়হীন অভাব, কেউ কারোর সাথে কোনো সমন্বয় নাই, যে যার ইচ্ছা তাই চালিয়ে যাচ্ছে, এটা হয় না কিন্তু, সমন্বয় করে করতে হয়। বড় বিষয় হলো যে রেস্টুরেন্টগুলো ভেঙে ফেলা হচ্ছে, আপনি দেখছেন। দ্বিতীয় হলো, আমি আসছিলাম সেটা, দ্বিতীয় হলো আপনি রেস্টুরেন্টগুলোতে যখন অনিয়ম দেখবেন, পারমিশন নাই সেগুলোতে করছে, এগুলোকে আপনি তালাবদ্ধ করে দেন। এখানে মিনিমাম 5-7 কোটি 10 কোটির নিচে একটা রেস্টুরেন্ট করা মুশকিল, সেই রেস্টুরেন্ট আপনি ভেঙে ফেলে দিচ্ছেন, এত ইনভেস্টমেন্ট একজন মানুষ পথে বসে যাচ্ছে। বিল্ডিংয়ের এই পারমিশন যদি নাই, মালিক কি আছে না দোষী দেখতে হবে। দ্বিতীয় হলো এই বিল্ডিংকে যে রেন্ট দিয়েছেন যিনি, উনি কি এখানে জানেন রেস্টুরেন্ট হবে? রেস্টুরেন্ট যদি হয় কী করে উনি দিলেন? ওনার রেস্টুরেন্টে একটা চিড়িতে একটা লোক যাওয়ার মতো রাস্তা নাই, আর একটা লোক দাঁড়াইতে হয় আর একটা লোক উপর থেকে নিচে নামতে হলে, সেই রকম যদি হয় সেই চিড়িটাতে আবার বসিয়ে দেন আপনি চালের বস্তা, তেলের বস্তা, তেলের টিন এখানে রেখে দিচ্ছেন, এগুলো দেখার দায়িত্ব কার ছিল? এখন প্রতিদিন গিয়ে আপনি এখানে আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি একটা রেস্টুরেন্টে গুলশানে এখন একটা দাওয়াতে ছিলাম, রেস্টুরেন্টগুলো দেওয়ার আগে তো আপনি অথরিটিগুলো চেক করবে, এরা কি করে চেক করে না? গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুলিশ কি বলে যে এই গাড়ির তো ফিটনেস ছিল না। ক্লিনিক যখন বন্ধ করা হয়, লোক মারা যায়, তখন এটা বলে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি অধীনস্থ যারা আছে তারা বলে এই এই ক্লিনিকের কোনো পারমিশন ছিল না। রেস্টুরেন্টে আগুন লেগে যখন এই রেস্টুরেন্টে এই দুর্ঘটনা হলো, এখন বলছে এটার পারমিশন নাই, দেখার দেখার দায়িত্ব কার? আপনার, আমার না, এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের, তারা দেখছেন না বলে এই আগুন লাগছে। আপনি, এই আগুন তো নতুন কিছু না ভাই, আমাদের এই 90 থেকে নিয়ে এই 34 বছরের আমি ডেইলি স্টার একটা রিপোর্ট পড়লাম যে অসংখ্য আগুন লেগেছে। নিমতলিতে কি হলো? নিমতলি, চুরিহাট্টাতে কি হলো? বনানিহাট টাওয়ার 2007-এ বসুন্ধরা 6টা ফ্লোর জ্বলে গেল, ক্যাটেগরি গভর্নমেন্টের সময়, আপনার মনে আছে নিশ্চয়ই, হয় নাই? শুধু বলা হয় তখন তদন্ত হচ্ছে, একটা তদন্ত কমিটির মুখ আলোর দেখার কোনো সুযোগই হয় নাই।
ইরিলিভেন্ট টু দি পলিটিক্যাল পার্টিকে ক্ষমতা, এটা আমি কাউকে স্পেসিফিক কোনো দলকে দুষবো না। আপনি ঢাকা শহরের যদি বনানীতে, গুলশানে, বসুন্ধরাতে একসাথে যদি আগুন লাগে, আল্লাহ না করুক, ফায়ার ব্রিগেডের কোনো ক্যাপাসিটি নাই এই আগুনগুলো নিবানোর। সমস্ত জলে পুড়ে ছারখার হওয়ার পরে পরের দিন 24 ঘন্টা 48 ঘন্টা পরে গিয়ে আমাদের সেই ক্যাপাসিটি আছে। ডিজি নিজে বলেছেন ইংলিশে, সেদিন আমি ঢাকা ট্রিবিউনের বলা একটা কলাম আছে 22 মে 2023 যে বাংলাদেশ ইজ নট ফুললি ইকুইপ টু কন্ট্রোল দি এনি ফায়ার ব্রোক আপ ইন ঢাকা সিটি। আমরা সেই ইকুইপমেন্টই নাই। আপনার দেশ ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার বাজেট হচ্ছে 7 লক্ষ কোটি টাকার, আপনি মেট্রো রেল করছেন, এলিভেটর এক্সপ্রেসওয়ে করছেন, 60 তলা বিল্ডিং করছেন, এই 60 তলার নিচে যদি উপরে আগুন লাগে আপনি এটা কন্ট্রোল করবেন কীভাবে? আপনাকে সেই চেক অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে, তার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা কী বলা হয়? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আপনার উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে আমি ধরে রাখতে রাখার যেগুলো প্রয়োজন সেগুলো আপনার হচ্ছে না। সমন্বয়ের অভাব, সংস্থাগুলোর অভাব, সুশাসনের অভাব, সরকার একপেশে হয়ে যাচ্ছে, মন্ত্রী বলতে চান ইফতার করো বরই দিয়ে। আমি বরই দিয়ে করবো না খাজুর দিয়ে করবো এটা তো আমার ব্যাপার, জাতিকে তুমি কে বলে দেওয়ার যে ইফতার করো বরই দিয়ে? এইসব মন্ত্রীদের তো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য লাইবিলিটি অ্যাসেট না তো, এরা দে আর দি লাইবিলিটি ফর দি কান্ট্রি অ্যান্ড দি পার্টি। এই মন্ত্রী এই কথাটা বলতে পারলেন? উনি বলতে পারতেন এখন ইকোনমির কারণে বাইরে থেকে খাজুর আনা ডিফিকাল্ট হচ্ছে, আঙ্গুর আমরা তো যখন, হ্যাঁ আমরা ছোট্ট ছিলাম, আপনার যদি এখন দেশীয় ফলের টাইম না হইতো তখন কী বলতেন খাওয়ার জন্য আমাকে, ইফতারের জন্য বরের পরিবর্তে কী বলতেন? সারা জীবন ছোটোবেলা থেকে দেশের মানুষ খাজুর অল্প খেলে হতো, 1400 বছর আগে আল্লাহ রসুল খাজুর খেয়ে ইফতার ভঙ্গ করেছেন, আর তুমি বলতো বরই খাও, খাজুরের প্রয়োজন কী? তুমি খাজুর আনছো, এরা মার্কেটে দেওয়ার আগে খাজুরটার দাম প্রাইস হিকআপ করে দিয়ে সিন্ডিকেটরা আবার মার্কেটে ছেড়ে দিচ্ছে পয়সাটা কামানোর জন্য, বলতেছে খাজুর শর্টেজ, সরকার বলছে এনাফ খাজুর, সরকার আবার সেটাতে ডিউটিও কমিয়ে দিয়েছে, ডিউটি কমার কথা শুনে গরুক খাজুর আনা বন্ধ করে দিছে, আবার খাজির মার্কেটে চাচ্ছে। তুমি সিন্ডিকেটের ধরো না, তোমার সাবেক বাণিজ্য মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, টিভি মন্ত্রী বলেছেন এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, এখন সিন্ডিকেট এত শক্তিশালী মন্ত্রীর চেয়েও বেশি, গভর্নমেন্টের চেয়েও বেশি, বাংলাদেশের মানুষের চেয়েও বেশি, তাই এরা যা ইচ্ছা তা করছে। আপনি সিন্ডিকেটের হাত না দিয়ে এদেশের সাধারণ মানুষকে বলছেন আপনি বরই খান, দেন আপনি বরই পাঠান আমাদেরকে, বাড়িতে বাড়িতে বরই দেন, আমরা বরই দি করি স্যার, এরা মোকারি ছাড়া আর কিচ্ছু না। বিশ্বাস করে দেশের মানুষকে, আপনি দেশ চালাচ্ছেন, রাষ্ট্রক্ষমতা একটা রাজনৈতিক দল থাকতে পারে, তারা জনগণের সেবক, জনগণকে অর্ডার দেওয়ার মালিক তারা না ভাই, কী খাবো কী খাবো না, এটা কষ্ট হয়। আমরা রাজনৈতিক দল কর্মী হিসাবে আমাদের রক্তকরণ হয়। এখন এই আগুনের এটাতে লাস্টটা দিয়ে শেষ করি, আমার বাকি দিকে দিবেন, আগুনের এই শুধু এই এক মাস এক সপ্তাহ বন্ধ করলে চলবে না, আপনাকে নিয়মমাফিক করেন, আইনের আওতায় আনেন। আমি আজকে পত্রিকা আরেকটা দিলাম, দেখলাম আমি দেওয়ার আগে 30 সেকেন্ডে, অনেকে অ্যাপ্লিকেশন করে তারপরে অ্যাপ্লিকেশন দেওয়া হয় না, তারা কিন্তু শুরু করে দেয়।